রাজ্যত ক্রমাৎ প্রকট হয়ে উঠিছে সোণোৱাল সরকারের মন্ত্রী সকলের সমন্বয়হীনতা। পূর্বর শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুসরি উচ্চতর মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রীক প্রদান করেছিল স্কুটি, কিন্তু 18 বছর তলর লোকে লাইসেন্স নাপায়। এই যুক্তিরে স্কুটি প্রদান আসনি বন্ধ করে বর্তমানের শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যই। বিপরীতে মেধাবী ছাত্রীক সাইকেল প্রদানের সিদ্ধান্ত লয় শিক্ষামন্ত্রী ভট্টাচার্যই। শিক্ষামন্ত্রী তথা রাজ্য সরকারের এই স্থিতির বিপরীতে এটা মন্ত্রী পল্লব লোচন দাস। সিদ্ধার্থই নিদিয়ে দিব পল্লবে, স্কুটি পাব চাহ জনজাতির ছাত্রীয়ে। শনিবারে এক সংবাদমেলত এই কথা প্রকাশ করে খোদ পল্লব লোচন দাসে। এইবার হাই সেকেন্ডারিত ভাল পাশ করা প্রথম 100 গৰাকী ছোৱালীক আমি স্কুটি দিয়াৰো সিদ্ধান্ত লৈছো। স্কুটিৰ পৰা বঞ্চিত হব ৰাজ্যৰ অন্যান্য জনজাতিৰ মেধাৱী ছাত্ৰীসকল। ইয়াৰ বিপৰীতে চাহ জনজাতিৰ ছাত্ৰীৰ প্ৰতি দৰদ কিয়, তাৰো ব্যাখ্যা কৰে শ্ৰম মন্ত্ৰী পল্লৱ লোচন দাসে। কাৰণ চাহ বাগিচাৰ ছোৱালীয়ে মানে যোৱাবাৰ অসম চৰকাৰে যেতিয়া স্কুটি দিছিলে তেতিয়া মানে আমি দেখা পালোঁ যে আমাৰ ছোৱালী কম্পিটিশ্যনত ইমান আহিব পৰা নাইতো এটা হতাশা মনত থাকে। তো তেখেতসকলক এনকাৰেজ কৰিবৰ কাৰণে আমি এবাৰ বিশেষ এটা আঁচনি লৈছোঁ। আমি প্ৰথমবাৰ এইটো উদগনিমূলক হিচাপে তেওঁলোকক এটা দিছোঁ যাতে এটা পঢ়াৰ এনভাইৰনমেণ্ট হওক চাহ বাগিচাসমূহত। বিগত বৰ্ষত ৰাজ্যৰ 1000 গৰাকী মেধাৱী ছাত্ৰীক প্ৰদান কৰা হৈছিল স্কুটি, কিন্তু ছাত্ৰীসকলৰ কম বয়স, পেট্ৰলৰ বাবে ধনৰ অভাৱ দেখুৱাই বন্ধ কৰা হ'ল স্কুটিৰ প্ৰদান আঁচনি। শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্যর এনে পদক্ষেপর বিপরীতে মন্ত্রী পল্লবর স্থিতিয়ে উদঙাই দেখাইছে রাজ্য সরকারের মন্ত্রীসকলের সমন্বয়হীনতা, দুমুখিয়া নীতি। ভিডিও জার্নেলিস্ট রিপুলর কজবাজ্যোতি দত্ত বরা, প্রাগ নিউজ।